আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নিয়ে, আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ পরিমাণ লোন নেওয়ার জন্য আপনি চাইলে সোনালী ব্যাংকের যে পার্সোনাল লোন সেবা রয়েছে সেটি নিতে পারেন। এই লোন নেওয়ার মাধ্যমে আপনি যে সমস্ত টাকা পাবেন সেই টাকাগুলো আপনার ব্যবসায়িক কার্যক্রমে কিংবা অন্য যে কোনো প্রফিটেবল খাতে ব্যবহার করতে পারবেন। মূলত সোনালী ব্যাংকের যে পার্সোনাল লোন রয়েছে সেটিকে ছোট এবং বড় এন্টারপ্রাইজ লোন বলা হয়, তাই দেখে নিন এই লোন নেওয়ার উপায় এবং কত টাকা নিতে পারবেন এই লোন থেকে। তো প্রথমে আমরা জেনে নেব লোনের লিমিট সম্পর্কে। যে কোনো ব্যক্তি কমপক্ষে 50,000 টাকা থেকে 5 কোটি টাকা অবধি এই লোন নিতে পারবেন। লোন নেওয়ার জন্য বয়স সীমা অবশ্যই 18 বছর হতে হবে এবং যে ব্যক্তি লোন নেবেন তাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই লোন নিতে পারবেন না। আর নারী উদ্যোক্তা হলে খুব বেশি পরিমাণে যদি আপনারা সফলতা পান তাহলে এই লোনটা নিতে পারবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক এই লোনের সিকিউরিটি সম্পর্কে। পুরুষ উদ্যোক্তাদের জন্য লোনের সিকিউরিটি বাবদ 5 লক্ষ টাকা দেয়া লাগতে পারে এবং আপনি যদি নারী উদ্যোক্তা হন তাহলে সিকিউরিটি বাবদ আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হতে পারে। তো সর্বশেষ আমরা জেনে নিব এই লোনের সময়সীমা সম্পর্কে। যে ব্যক্তি এই লোন সেবা উপভোগ করবে সেই ব্যক্তিকে সর্বোচ্চ 5 বছরের মধ্যে লোন পরিশোধ করতে হবে। লোন চলাকালীন সময়ে যে কোনো ব্যক্তি মাসিক কিস্তিতে লোন পরিশোধ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। এরপরেও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।